নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 405 এবং 406 নম্বর পেজ। তো দেখো, 405 এবং 406 থেকে এবং 407-এর যত এমসিকিউ আছে সেগুলো সলভ করাবো। তো দেখো, এই যে রামপুরহাট হাই স্কুল, এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে এগুলো আমি সব সলভ করে দিয়েছি। আমাদের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, যেমন এর অ্যান্সার আছে, এর অ্যান্সারটা সে ডি এর অ্যান্সার 8%, ঠিক আছে। রোমান থ্রির অ্যান্সার হবে এ এর অ্যান্সার 25/12, রোমান ফোরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4, ঠিক আছে। তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট পুরো সলভ করে দিয়েছি, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে নাও, আমাদের ডিসক্রিপশন বক্সে এই 1 থেকে 3 পর্যন্ত তোমরা সমস্ত অঙ্ক সলভ পেয়ে যাবে, ঠিক আছে। আমি মধ্য কথা, আমি তোমাদের 4 দাগের কোশ্চেনগুলো সলভ করাবো, যেখানে মাধ্যমিকে 2 নম্বরের টোটাল 10খানা কোশ্চেন লিখতে হয়, তোমাদের টোটাল কোশ্চেন থেকে 12খানা, 12খানা থেকে তোমাকে 10খানা তোমাদের লিখতে হবে। তো দেখো, 4 দাগের কোশ্চেনগুলো আমি সলভ করাবো। রোমান ওয়ানের কোশ্চেন কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে 800 টাকার 2 বছরের সুদ কত? তো দেখো, আমি অঙ্কটা করি, সেই দিকে তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো, 4 দাগের রোমানের অঙ্ক, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 800 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান সমান 5% আছে, সময় ব্র্যাকেটের মতো এন সমান সমান 2 বছর। তো দেখো, আমি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেলছি, পি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কেসে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন -1 সেকেন্ড ব্র্যাকেট, পি এর মান কত আছে, 800 আছে, 800 আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, 1+R এর মান কত আছে, R এর মান আছে 5%, এই দেখো 5/100, ঠিক আছে। পাঁচ কোডিং কত হয়, 100 হবে, অর্থাৎ 1/20 থাকছে, আর এদিকে -1। তো দেখো, 800 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী আছে, 1+1/20 এর হোল স্কোয়ার, 20 আর কত হয়, 21 হয়, 21-এর 21/ কত, 21/20, তাই তো? তো দেখো, 21-এর হোল স্কোয়ার মানে কি, 441, 441/20 হোল স্কোয়ার, এটা 20 আছে, ঠিক আছে। 20-এর হোল স্কোয়ার মানে কি, 400। তো দেখো, এই 441 এবং 400 এর লসাগু যদি আমি করি তাহলে কত হবে, 41/400। তো দেখো, 400-কে 800 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 2-এর সঙ্গে 41 গুণ কত হবে, 2-এর সঙ্গে 41 গুণ হলে হবে 82 টাকা, এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, রোমান 2-এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো, রোমান 2-এর অঙ্ক কী বলেছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসের দৈর্ঘ্য কত? তো দেখো, আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা ধ্যান দাও। তো দেখো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কী আছে, 3π r² বর্গ একক, এবং অর্ধগোলকের আয়তন কী আছে, 2/3π r³ ঘন একক। তো দেখো, প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন, 2/3π r³ সমান সমান 3π r². তো দেখো, পাই কেটে গেল, আর এখানে 3টে, এখানে 2টো, কেটে গেলে কটা থাকে, 1টা r থাকে, অর্থাৎ 2/3 r সমান সমান 3, ঠিক আছে। তো দেখো, r সমান সমান কী আছে, এটা ঘুরে যাবে, 3/2 হয়ে যাবে, তো 3 3-কে কত হবে, 9 9/2। তো আমরা দেখতে পারছি ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 4.5 হবে, ঠিক আছে। ব্যাসার্ধ কত হবে, 4.5 হবে, 5 হবে, কিন্তু তোমাদের বইতে বলেছে যে ব্যাস কত, কিন্তু ব্যাস যদি হয়, ব্যাস হবে আমাদের, তো দেখো, ব্যাস হলে কী হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 9/2 × 2, অর্থাৎ আমরা ব্যাস কত আছে, 9 একক। কিন্তু যদি পরীক্ষায় যদি বলে ব্যাসার্ধ হয় তাহলে 4.5 হবে, এবং ব্যাস হলে কী হবে, 9 একক হবে, কিন্তু অঙ্কটা হয়তো কোনো প্রিন্টিংয়ে ভুল আছে, ঠিক আছে। তো দেখো, এবার আমি নেক্সট অঙ্ক, রোমান 3-এর অঙ্ক করাবো, ঠিক আছে। তো দেখো কী বলেছে, একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোন পি এ বি সমান সমান 30 ডিগ্রি হলে কোন পি বি এর মান নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা নির্ণয় করছি কী করে করতে হয়, ঠিক আছে। তো দেখো, এখানে আমি বলেছি, এখানে বলেছে যে একটি বৃত্ত, ঠিক আছে। তো দেখো, বৃত্তের ব্যাস কিন্তু এখানে এ বি, ঠিক আছে, এবং পি একটা কী বলেছে, পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু নিয়েছি, পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু নিয়েছি, এবং পি এ বি, পি এ বি এটা কত বলেছে, 30 ডিগ্রি বলেছে। আর তোমরা তো জানো যে এ পি বি, এ পি বি এবং বি পি এ, এটা সবসময় জন্য কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি। তো দেখো, তো আমরা তো জানি যে এই যে ব্যাস কী আছে, বৃত্তের ব্যাস কত আছে, এ বি আছে, তো আমরা তো জানি যে কোন এ পি বি সমান সমান 90 ডিগ্রি, বা এটাও লিখতে পারি যে কোন বি পি ও সমান সমান 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং ওটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এবং তো আমরা জানি এই যে টোটাল যে এই যে অর্ধবৃত্তের মতো যে ত্রিভুজটা আছে, এটা কিন্তু টোটাল তো 180 ডিগ্রি, তাই তো? তো ত্রিভুজ এ পি বি সমান সমান কত আছে, 180 ডিগ্রি আছে, তাই তো? তাহলে কোন পি বি এ এর মানটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ পি বি এ, অর্থাৎ এই কোণটার মানটা আমাকে
বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো কোণ PBA সমান সমান 180 ডিগ্রি মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মতো কি করেছি, কোণ APB প্লাস কোণ PAB। তো দেখো APB-র মান কত আছে 90 ডিগ্রি এবং PAB-র মানটা তো দেওয়াই আছে 30 ডিগ্রি। তো দেখো 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30 কত হবে, 120 ডিগ্রি হবে। অর্থাৎ 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে কত হবে, 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি হবে অর্থাৎ কোণ PBA কত আছে 60 ডিগ্রি, এর অ্যান্সার হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, রোমান ফোরের অঙ্ক। তো দেখো রোমান ফোরের অঙ্কটা আমি করছি। তো দেখো এখানে কি বলেছে যে 5x² প্লাস 13x প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাই তো? মনে করি সমীকরণের একটি বীজ আলফা এবং অপর বীজ কে আছে 1/আলফা, যেহেতু এখানে বলেছে যে 5x² প্লাস 13x প্লাস কে ইজ ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক, ঠিক আছে। তো দেখো একটি যদি আলফা হয় এর অনন্য কত হবে, 1/আলফা হবে, এবং বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ বলেছে এইটা গুণফল, তাই তো? গুণফল কী আছে, গুণফল আছে K/5। যদি বলতো যে বীজদ্বয়ের যোগফল তাহলে কী হতো, 13/5 হতো, মাইনাস 13/5 হতো। তো যদি যোগফল বলতো তাহলে কী হতো, 13/5 হতো, মাইনাস 13/5 হতো, ঠিক আছে। মানে যদি যোগফল বলতো, যদি আলফা প্লাস 1/আলফা যদি বলতো তাহলে কী হতো, মাইনাস 13/5 হতো, তাই তো? তো বুঝতে পারছো, যেহেতু এখানে বীজদ্বয়ের গুণফল বলেছে, আলফা গুণ 1/আলফা সমান সমান K/5, আলফা আলফা কেটে গেলে কী থাকছে, কে সমান সমান 5, অর্থাৎ বুঝতে পারছো এর মান হবে কে সমান সমান 5। তো দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও কী করে আমি করেছি, ঠিক আছে। দেখো রোমান 5-এর অঙ্ক কী বলেছে, একটি ঘনকের ঘনফল 1728 ঘনমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে নির্ণয় করছি সেই দিকে তোমরা একটু ধ্যান দাও, ঠিক আছে। তো দেখো ঘনকের ঘনফল সমান সমান কী আছে, 1728 ঘনমিটার, তাই তো? তো দেখো ঘনকের আয়তন কী আছে, এটা তো তোমরা জানো A³। প্রশ্নানুসারে A³ সমান সমান কী আছে, 1728। তো দেখো এর আমি উৎপাদক করছি। তো দেখো 12-কে ভাগ করলে এটা কত হবে, 1728 দিয়ে ভাগ করলে কত হবে, 144 হবে। 144-কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে। অর্থাৎ 12 কটা, 1, 2, 3 12-র মাথায় কিউব বসিয়ে দিয়েছি, তাই তো? তো দেখো A³ সমান সমান 1728 এবং A³ সমান সমান 1728, A³ সমান সমান কী আছে, 12-র মাথায় কিউব, যেটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিলাম। এ সমান সমান কী হবে, কী হবে, 12 মিটার হবে। তা কর্ণের দৈর্ঘ্য কী আছে, বাহুগুণ √3, অর্থাৎ √3, এর মান কত আছে, 12 আছে, 12√3। তো দেখো 12√3 এর মানটা বেরিয়েছে। এবার তো দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 6A² 6 গুণ এর মান কত আছে, 12 আছে, 12√2। তো দেখো 6 গুণ 12√2 মানে কি, 144, 144-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 864 বর্গমিটার, ঠিক আছে, 864 বর্গমিটার। তো দেখো অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এবার আমি রোমান 6-এর কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান 6-এর কোশ্চেনে কী বলেছে, তো দেখো বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান S, আয়তন V হলে S³/V² মান কত। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো 7-এর অঙ্কটা কী বলেছে, বলেছে 3x + 5y ব্র্যাকেটের মতো = 7x - 4y সমান সমান 7:4 এলে x = y এর মান কত। তো দেখো আমি এই অঙ্কটা করছি সেই দিকে তোমরা একটু নজর দাও। প্রথমে আমি 6-এর অঙ্ক করাবো, তারপরে আমি 7-এর অঙ্কটা করাবো, ঠিক আছে। তো দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা S আছে, হ্যাঁ, সমান সমান কী আছে, 4π r² বর্গ একক, এবং নিরেট গোলকের আয়তন এটা V আছে, V, ঠিক আছে, আয়তন কী আছে, 4/3π r³ ঘন একক। তো দেখো অঙ্কটা কী বলেছে, S³/V², তাই তো? তো দেখো S মানে কী আছে, 4π r², এর বাইরের দিকে কী আছে, কিউব আছে, বাই কী আছে, 4/3π r³, ঠিক আছে, বাইরের দিকে কী আছে, A² আছে। তো দেখো 4³ মানে কি, 64, তো π³ মানে কি, π³, এবং এটা গুণ করলে r² এর সঙ্গে 3 গুণ করলে কী হবে, r এর মাথায় 6 হবে, অপর দিকে 4² মানে কি 16, 3² মানে কি 9, ঠিক আছে, এবং π² হয়ে গেল, এবং r এর সঙ্গে r³ এর সঙ্গে 2 মানে a² গুণ করলে কী হবে, 6 হয়ে যাবে। অর্থাৎ পাই উপরে 3টে আছে, এখানে 2টো আছে, কাটলে কটা থাকবে, 1টা থাকবে, ঠিক আছে, এবং এখানে r
আর এখানে ছটা, এখানে আর ছটা কেটে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 64/16/9 থাকছে, ঠিক আছে। 64 বসিয়ে দিয়েছি, ঠিক আছে, গুণ এটা, এটা উল্টে গেছে। 9/16 হয়েছে, 4/16 কত হবে, 64, 4/9 কত হবে, 36, আর এখানে একটা পাই এখানে বসে গেল, ঠিক আছে। তার মানে কি আছে, এর অ্যান্সার কি হবে, 36 পাই। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি রোমান 7 অঙ্ক সলভ করাবো, তো দেখো কি বলেছে। তো দেখো 3x + 5y ব্র্যাকেটের মতো ইজ টু 7x - 4y ব্র্যাকেটের মতো সমান সমান 7:4 হলে এক্স ইজ টু ওয়াই এর মান কত। খুব ইজি অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু 5.1 অঙ্ক, ঠিক আছে। 3x + 5y / 7x - 4y 7/4। তো দেখো আমি প্রথমে এটা গুণ করছি, 7 × 49x - 4 × 28y সমান সমান 3×4 কত, 12x প্লাস 4×5 কত হবে, 20y, ঠিক আছে। তো দেখো 49x এই 12x এইদিকে আসলে কী হবে, -12x হয়ে গেল, আর 20y এখানে আসে, আর এইদিকে কী এসে -28y, এইদিকে এসে কী হয়েছে, +28y হয়েছে। অর্থাৎ 49 থেকে 12x বাদ দিলে কত হবে, 37x হবে, সমান সমান 20 আর 28 যোগ করলে কত হবে, 48 হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি x/y সমান সমান কী আছে, 48/37, অর্থাৎ x/y সমান সমান কী আছে, 48:37। তো বুঝতে পারছো। তো দেখো এবার আমি রোমান 8 কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান 8 কোশ্চেনে কী বলেছে, তো দেখো রোমান 8 কোশ্চেন বলেছে x = 2+√3 হলে প্রমাণ করো যে x²-4x+1=0। তো দেখো এই অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে তোমরা ধ্যান করো। তো দেখো যেহেতু এর অ্যান্সার 0 বলে দিছে, তার মানে কি আমাকে বাম পক্ষটা বের করতে হবে। x= কি আছে, 2+√3। তো দেখো x²-4x+1=0, এটাকে আমাকে প্রমাণ করতে, 0 প্রমাণ করতে হবে। তো দেখো x মানে কি, 2+√3, 2+√3² - 4 গুণ x মানে কি আছে, ব্র্যাকেটের মধ্যে 2+√3 আছে, আর এখানে কি আছে, +1 আছে, ঠিক আছে, এটা কোনো কিছু না, +1 আছে। তো দেখো এটাকে আমি ফর্মুলা ইউজ করেছি, a² + √3 a = 2b - √3+√3² - 4 × 2 কত হবে, 8 হবে, ±, 4-এর সঙ্গে √3 গুণ করলে 4√3 হয়, প্লাস কী আছে, 1 আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, 2 × 2 কত হবে, 4 হবে, 2 × 2 কত হবে, 4 হবে, √3 হবে, প্লাস √√ কেটে গেলে কী থাকছে, 3 থাকছে, -8, 4√3+1। এবার 4√3 কেটে দিয়েছি, আর কী কী থাকছে, 4 থাকছে, 3 থাকছে, 1 থাকছে। তো দেখো 4, 3, 1 এটাকে আমি বসিয়ে দিয়েছি প্লাস করে, এবং -8 থাকছে, অর্থাৎ 4 আর 3 কত হবে, 7, 7 আর কত 8, 4 আর 3 7 আর 8, +8 এবং -8। তো দেখো কী হবে, তাহলে 0 হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে LHS = RHS প্রুফ। তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। রোমান 9 কোশ্চেন কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় রাম ও শ্যামের মূলধনের অনুপাত 3:4 এবং শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 5:6 হলে বার্ষিক লাভ 590 টাকা থেকে শ্যাম কত টাকা পাবে। তো দেখো এখানে আমি কিন্তু একটু দোয়া সিস্টেমের অঙ্ক করেছি, ঠিক আছে। তো দেখো রাম ইস্টু শ্যাম, শ্যাম ইস্টু যদু, ঠিক আছে। রাম ইস্টু শ্যাম কত আছে, 3:4, শ্যাম ইস্টু যদু 5:6 আছে। তো দেখো আমি দোয়ের মতো লিখেছি, এরকম টাইপের আমি দোয়া লিখেছি, ঠিক আছে। তো দেখো দোয়ের মতো লিখেছি দোয়া, ওকে, এটা দোয়া। তো দেখো রাম আর শ্যাম, রাম শ্যাম, ঠিক আছে, এবং শ্যাম শ্যাম মানে দুটো শ্যাম, এবং শ্যাম যদু, অর্থাৎ আমরা রাম শ্যাম যদু, অর্থাৎ শ্যাম কিন্তু প্রত্যেকটা সাইডে কমন আছে, তার জন্য আমি শ্যামটাকে কমন নিয়ে নিয়েছি। তো দেখো রাম শ্যাম যদু এখানে কি আছে, 3, তো দেখো 3×5 = 15, 4×5 = 20, 4×6 = 24, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাম রাম ইস্টু শ্যাম ইস্টু যদু সমান সমান 15:20:24। তো দেখো অনুপাতগুলির যোগফল, অনুপাতগুলির যোগফল আমি কী করেছি, 15+20+24 সমান সমান কত আছে, 59। তো দেখো এখানে বলেছে যে শ্যাম কত টাকা পাবে, তো দেখো শ্যাম পাবে 590 × 20/59, 59 কেটে দিলে, তো দেখো 590 কে 59 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হবে, 10-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে, 200 টাকা হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে 200 টাকা, ঠিক আছে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, রোমান 10 অঙ্ক। তো দেখো কী বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব নির্ণয় করো। তো দেখো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি এবং যার
এর ভিতরে এবি যেটা আছে, এবি এটা এবি কিন্তু 10 সেন্টিমিটার, এবি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এসি আর বিসি এটা কত হবে? 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, তাই তো? তো দেখো, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওবি, এই যে ওবি যেটা আছে এটা আমাদের 13 সেন্টিমিটার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 13 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, তো দেখো যা এবি সমান সমান 10 সেন্টিমিটার, এসি সমান সমান বিসি যেটা আমি তোমাদের এখানে দেখালাম 10/2 5 সেন্টিমিটার, তো দেখো ওবি সমান সমান কত হচ্ছে 13 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ওসির মানটা বের করতে হবে, ওসি মানে এইটা, এই মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দেখো মানটা আমি কী করে বের করি, তো দেখো সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পাই ও সি সমান সমান কি আছে, রুটের ভিতরে কি আছে, ও বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। ও বির মান কত আছে, 13 আছে, 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, 13 হোল স্কোয়ার মানে কি 169 মাইনাস 25, বিয়োগ করলে কত হবে 144 হবে, 144 রুট মানে কি 12 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পারছি এই অ্যান্সার হবে ওসির যে মানটা আছে ওসির মান কত হবে, এখানে হবে 12 সেন্টিমিটার হবে, ঠিক আছে? তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 11-এর অঙ্ক, কী বলেছে দেখো, এবিসি এর অন্তঃকেন্দ্র ও কোন বিওসি সমান সমান 150 ডিগ্রি হলে কোন বিএসির মান কত? তো দেখো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি যার ও অন্তঃকেন্দ্র এবং বিওসি, ঠিক আছে, এটা কত আছে, এটা আমাদের 150 ডিগ্রি আছে, এবং আমাদের বিএসি এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি এখানে লিখেছি বিওসি সমান সমান 150 ডিগ্রি, বিএসি এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি কী লিখেছি, বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, ঠিক আছে? এই যেটা মান আছে এই যেটা যদি 150 হয় এটা কত হবে, 75 ডিগ্রি হবে, এটা যদি 75 ডিগ্রি হয় এটা কত হবে, এটা 150 ডিগ্রি হবে। তো দেখো কোন বিএসি সমান সমান কী আছে, হাফ কোন বিওসি, হাফ গুণ বিওসি, বিওসির মান কত আছে 150 আছে, এই 150 এখানে বসিয়ে দিয়েছি, কাটাকাটি করলে কত হবে 75 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে, 75 ডিগ্রি হবে। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। তো দেখো রোমান 12-এর অঙ্ক কী আছে, এক্স স্কোয়ার ভেরিজাস ওয়াই জেড কমা ওয়াই স্কোয়ার ভেরিজাস জেড এক্স এবং জেড স্কোয়ার ভেরিজাস এক্স ওয়াই হলে দেখাও যে তিনটির গুণফল 1 মানে 1। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, এক্স স্কোয়ার ভেরিজাস ওয়াই জেড, এক্স স্কোয়ার সমান সমান কে ওয়ান ওয়াই জেড, এখানে আমি কে ওয়ান নট ইকুয়াল টু 0 ধরেছি, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এই যে ওয়াই জেড এর নিচে বসিয়ে দিয়েছি সমান সমান কে ওয়ান, এটা কী করেছে আমাদের 1 নং সমীকরণ করেছি। পরে আর একটা কী আছে, তো দেখো ওয়াই স্কোয়ার ভেরিজাস জেড এক্স, এখানে কী করেছি কে টু নট ইকুয়াল টু 0, ওয়াই স্কোয়ার সমান সমান কে টু জেড এক্স, তো দেখো ওয়াই স্কোয়ার জেড এক্স সমান সমান কে টু, তাই তো? তো এটা আমাদের কত নং সমীকরণ হয়েছে, এটা আমাদের 2 নং সমীকরণ হয়েছে, এবং আমাদের 3 নং সমীকরণটা কী আছে, জেড স্কোয়ার ভেরিজাস এক্স ওয়াই, তো দেখো কে থ্রি নট ইকুয়াল টু 0, জেড স্কোয়ার সমান সমান কে থ্রি এক্স ওয়াই, তো দেখো জেড স্কোয়ার এই যে এক্স ওয়াইটা এর নিচে আমি বসিয়ে দিয়েছি সমান সমান কী করেছি কে থ্রি বসিয়েছি, এটা আমাদের কী আছে 3 নং সমীকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং সমীকরণ, ঠিক আছে, ভালো করে দেখে নাও, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং এই যে 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণ আমি কী করেছি টোটাল গুণ করে পাচ্ছি। তো দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড গুণ ওয়াই স্কোয়ার বাই জেড এক্স গুণ জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি, এটা মাল্টিপ্লাই করেছি। তো দেখো এখানে কেটে যাচ্ছে, এখানে ওয়াই নিচে ওয়াই দুটো আছে, তো দুটো ওয়াই কেটে দিছি, এক্স নিচে দুটো আছে, উপরে এক্স, এক্স দুটো মানে কি এক্স স্কোয়ার হয়ে গেল, ওর উপরে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে জেড কী আছে, জেড দুটো আছে, জেড জেড গুণ করলে কী হবে জেড স্কোয়ার হবে, আর উপরে জেড স্কোয়ার কেটে গেল। দেখো অর্থাৎ এখানে কেটে গেলে কী থাকছে, 1 থাকছে, 1 সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি, অর্থাৎ কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান 1। অর্থাৎ তো দেখো এখানে যে অঙ্কটা যেটা বলেছিল যে এক্স স্কোয়ার ভেরিজাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভেরিজাস জেড এক্স এবং জেড স্কোয়ার ভেরিজাস এক্স ওয়াই হলে দেখাও যে তিনটির গুণফল 1। তো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কটা খুব সুন্দর করে আমি প্রমাণ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ।